মিডিয়াম আছে, পাকোড়াগুলো আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি এখানে 1 কাপ চিকেন নিয়ে নিলাম। মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া 1 চা চামচ, 1/2 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব লেবুর রস। দিয়ে এগুলো আমি মেখে নিব। লেবুর রসটা দিলে চিকেনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিব 1/2 চামচ করে গরম মশলা, জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন আমি সব কিছু একত্রে ভালোভাবে মেখে নিব। দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি। আবারও একটু মেখে নিব। এখন দিয়ে দিব 1/2 কাপ বেসন আর চালের গুঁড়া। এই বেসনটার সাথে চালের গুঁড়া আছে মিক্স করা, এজন্য আলাদাভাবে চালের গুঁড়া ব্যবহার করি নাই। এখন মেখে নিব সবগুলো। মাখার পরে এটা একটু ড্রাই মনে হতে পারে। এখন আমি এটাকে একটু পানি দিয়ে মেখে নিব যাতে বাইন্ডিংটা ভালো হয়। তো আলতো হাতে সবগুলো মেখে নিলাম। এখন আমি এটাকে 30 মিনিট রেস্টে রেখে দিব। একটা ফ্রাই প্যানে তেলটা মিডিয়াম আছে গরম করে একে একে সবগুলো দিয়ে দিব। এটি খুবই ছোট ছোট আকারের হয়। 1 টুকরা করে চিকেন আর সাথে পেঁয়াজ দিয়ে আমি সবগুলো একইভাবে দিয়ে দিব। তেলটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম আছে আছে। আস্তে আস্তে সবগুলো পাকোড়া একটু সময় নিয়ে এপিট উপিট করে ভেজে নিব। এটা খুবই মজা লাগে খেতে। ইফতারিতে আপনি যখন এই আইটেমটি বানাবেন তখন বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা সবাই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। মাহে রমজানের শুভেচ্ছা আবারও। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।